উইন্ডোজ 10 ইনস্টলের জন্য আমরা সাধারণত হয় একটা সিডি নয় একটা ডিভিডি অথবা একটা ইউএসবি পেন ড্রাইভের ব্যবহার করে থাকি। তবে আজ আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো যে কোনো প্রকার সিডি ডিভিডি পেন ড্রাইভ বা থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই আপনি আপনার পিসিতে থাকা হার্ড ডিস্কের মাধ্যমে উইন্ডোজ 10 ইনস্টল করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার ভালো লাগবে, তো ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আমরা কিন্তু আমাদের পিসিতে কোনো রকম সিডি ডিভিডি পেন ড্রাইভ ছাড়াই বা বাইরের কোনো রকম ডিভাইস ছাড়াই আমরা কিন্তু আমাদের কম্পিউটারে উইন্ডোজ কমপ্লিট করব। তো এই পদ্ধতিতে আমাদের উইন্ডোজ কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কে একটা 10 GB পার্টিশন ক্রিয়েট করতে হবে। তো এই পার্টিশনটি আপনি কোনো রকম ডাটা লস বাদেই কিভাবে ক্রিয়েট করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি প্রথমে মাই কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে ম্যানেজার চলে যাবেন। তো ম্যানেজার চলে যাওয়ার পরে আপনি এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট চলে যাবেন। তো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর দেখবেন যে আপনার কম্পিউটারে যতগুলো হার্ড ডিস্ক আছে বা যতগুলো পার্টিশন আছে প্রত্যেকটা পার্টিশনই আপনার এখানে শো করছে। তো একটা নতুন পার্টিশন তৈরি করার জন্য আপনি যে কোনো একটা পার্টিশনের উপরে রাইট বাটন ক্লিক করবেন। তো রাইট বাটন ক্লিক করলে দেখবেন এরকম একটি অপশন আসবে। তো এই অপশন থেকে আপনি এই যে সিঙ্ক ভলিউম এই বাটনে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজে এসে আপনাকে 10 GB পার্টিশন ক্রিয়েট করার জন্য এখানে লিখতে হবে 10,000, লিখে সিঙ্ক তে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার সামনে এরকম একটি স্পেস ক্রিয়েট হবে। তো এই স্পেস ক্রিয়েট হওয়ার পরে আপনি সেই স্পেসের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি তখন এখানে নিউ ভলিউম সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনি এখানে নেক্সট করবেন, আবারও নেক্সট করবেন, তো আবারও নেক্সট করবেন। তারপর আপনি এখানে লিখে দিবেন যে উইন্ডোজ, তারপর আবার নেক্সট করবেন, তারপর আবার ফিনিশ করে দিবেন। দিলে দেখবেন যে আপনার একটা নতুন পার্টিশন তৈরি হয়ে গিয়েছে। তো পার্টিশন ক্রিয়েট করার পরে যে কাজটি করতে হবে, উইন্ডোজ 10 এর যে আইএসও ফাইলটি ডাউনলোড করেছেন সেই আইএসও ফাইলটি আপনার যে পার্টিশনটি আপনি নতুন ক্রিয়েট করেছেন সেই পার্টিশনে এক্সট্রাক্ট করতে হবে। তো আইএসও ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য আপনাকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটি হচ্ছে 7-Zip। তো এই 7-Zip-টি আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার 7-Zip যেখানে আছে আমি সেইখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমি 7-Zip-টি ইনস্টল করলাম। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমি এখানে ক্লোজে ক্লিক করব। তারপরে আমি আমার যে আইএসও ফাইলটি আছে সেই আইএসও ফাইলটি আমার কাঙ্ক্ষিত পার্টিশনে এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার জন্য আমি আইএসও ফাইলটি সিলেক্ট করে তার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে সোজা উপরে গিয়ে দেখবো যে 7-Zip। তো 7-Zip-এ এসে আমি এখান থেকে ওপেন অ্যারিপ করব। তো ওপেন অ্যারিপ করার পরে দেখবেন 7-Zip-এ আপনার আইএসও ফাইলটি ওপেন হয়েছে। তো এখান থেকে সোজা এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কপি অপশন দেখাবে যে আপনি কোন কোন জায়গায় ফাইলটি কপি করতে চান। তো এইখান থেকে আপনার যে পার্টিশনটি আপনি ক্রিয়েট করেছেন সেই পার্টিশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পার্টিশনটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন আরেকটি ওকে বাটন আছে, সেই ওকে বাটনে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ফাইলটি এক্সট্রাক্ট শুরু হয়ে গিয়েছে। উইন্ডোজ 10 আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করবেন আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে বা ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেইখানে ডিটেলি বোঝানোর আছে যে আপনি কিভাবে খুব সহজে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। তো যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তো আপনি নিচের থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, দেখে নিলে আপনার কাজটি আরও সহজ হবে। তো ফাইলটি এক্সট্রাক্ট না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো দেখেন আমার ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রাক্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে সেই পার্টিশনটি ওপেন করে দেখতে হবে যে আপনার ফাইলটি সম্পূর্ণভাবে এক্সট্রাক্ট হয়েছে কিনা। তো আমি আমার কম্পিউটারে ঢুকে সেই পার্টিশনটি ওপেন করে দেখতে পাচ্ছি যে আমার ফাইলটি এক্সট্রাক্ট কমপ্লিট হয়েছে। আপনার কম্পিউটারটি রেজিস্টার দিতে হবে। তো রেজিস্টারের এই জায়গায় আমরা একটু ভিন্নভাবে কম্পিউটারটি রেজিস্টার দিব। তো রেজিস্টার করার জন্য আপনাকে কম্পিউটারের যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিবোর্ডের শিফট বাটনটি চেপে ধরবেন, চেপে ধরে এখানে পাওয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার কম্পিউটারটি একটি রেজিস্টার নেবে। তো রেজিস্টার নেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটি ডিসপ্লে আসবে। তো এই ডিসপ্লেতে আসার পরে আপনি এইখানে যে দেখতে পাচ্ছেন যে ট্রাভেল শট বাটন, তো আপনি ট্রাভেল শটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। তো অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এই 3 নম্বরের নিচে আছে যে কমান্ড পোর্ট। তো এই কমান্ড পোর্ট অপশনে আপনি ক্লিক করবেন। তো যেহেতু আমরা সিডি ডিভিডি পেন ড্রাইভ বাদে আমাদের কম্পিউটারকে উইন্ডোজ করতে চাচ্ছি তাই আমাদের কিছু কমান্ড কোড ব্যবহার করতে হবে। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ডিসপ্লে আসবে। তো এই ডিসপ্লেতে এসে আপনি আপনার কম্পিউটারের যে ইউজার নেম আছে ইউজার নেমের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নয়, আপনি এখানে সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটি রান কমান্ড চলে আসছে। তো এই কমান্ড ডিসপ্লেতে এসে আমাদেরকে প্রথমে কমান্ড দিতে হবে ডিস্ক পার্ট, লিখে ইন্টার করতে হবে। তারপর দেখেন আমাদের ডিস্ক পার্ট কমান্ডটি তারা নিয়েছে।
তো তারপরে আমরা যে কমান্ডটি দিব সেটি হচ্ছে আমাদের ভলিউম চেক করব। তো আমরা এখানে লিখব যে লিস্ট ভলিউম স্পেস, লিখে আবার আমরা কমান্ড দিব। তো কমান্ড দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার হার্ড ডিস্কের যতগুলো পার্টিশন আছে প্রত্যেকটা পার্টিশনই এখানে শো করছে। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম জিতে আমাদের যে পার্টিশনটি আমরা ক্রিয়েট করেছিলাম উইন্ডোজে, আইসো ফাইলটি এক্সট্রাক্ট করেছি যে উইন্ডোজ পার্টিশনের ভিতরে, সেই পার্টিশনটিও এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমরা দেখে নিলাম যে আমাদের ভলিউম লেভেলটি ঠিক আছে কিনা, তারপরে আমরা এটি এক্সিট করে দিচ্ছি। তো এক্সিট করে দেওয়ার পরে দেখেন আবারও আমাদের যে সিস্টেম 32 কমান্ড সেখানে চলে আসছে। তো এখানে আমরা এখন আমাদের যে ভলিউমে আমরা উইন্ডোজটি এক্সট্রাক্ট করেছি সেই ভলিউম লেভেলটি আমরা এখানে কমান্ড করব। তো আমার লোকাল ডিস্ক জি আছে, জি ভলিউমে আছে, তো আমি এখানে জি কমান্ড করব। অবশ্যই সেটি কোলনের মাধ্যমে কমান্ড করতে হবে। তো আমি জি দিয়ে কোলন দিলাম, দেওয়ার পরে আমি ইন্টারে সিলেক্ট করলাম। তো তারপর দেখেন আমাদের জি কমান্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন জি কমান্ডের ডাইরেক্টরিটা চেক করব যে আমার জি কমান্ডের ভিতরে কী কী আছে। তো আমি এখানে লিখব ডাইরেক্টরি ডি আই আর, শর্টকটে ডি আই আর লিখব, লিখে ইন্টার করব। তো ইন্টার করার সাথে 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 দেখতে পাচ্ছেন যে ওই পার্টিশনের ভিতরে কী কী আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে। তো এই পার্টিশনের ভিতরে দেখেন যে উইন্ডোজের যে ফাইলগুলো থাকে, যে অটো রান ইনফো বুট, বুট ম্যানেজার, তারপর বুটার ইত্যাদি যেগুলো আছে, তারপর এর ভিতরে অন্যতম আছে দেখেন যে সেট আপ ডট ইএক্সি। তো এখানে আমাদের এই সেট আপ ডট ইএক্সি ফাইলটাকেই রান করাতে হবে। তো আমি এখানে দেখে দেখে সেম টু সেম সেট আপ ডট ইএক্সি লিখে দিব, লিখে ইন্টার করব। তো ইন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে যে বুট অপশন সেটি চলে আসছে, উইন্ডোজ সেট আপের যে ডিসপ্লে সেই ডিসপ্লেটি কিন্তু চলে এসেছে। তো আমরা কিন্তু কোনোরকম সিডি ডিভিডি পেন ড্রাইভ ছাড়াই বা থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই উইন্ডোজের যে বুট সেটি সিলেক্ট করতে পেরেছি এবং উইন্ডোজের যে স্টার্ট আপ পেজ সেই পেজটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো তারপরে কিন্তু আমরা যদি নেক্সট করি তার পর্যায়ক্রমে কিন্তু উইন্ডোজের যে কার্যক্রম সেটি পর্যায়ক্রমে রানিং হতেই থাকবে। তো তারপরে আমি এখানে এখন নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখছেন যে উইন্ডোজের যে ইনস্টল অপশন সেই ইনস্টল অপশনটি চলে আসছে। তো ইনস্টল বাটনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন যে উইন্ডোজ সেট আপ শুরু হয়ে গেছে। তো তারপরে কিন্তু আপনি যেভাবে একটা সাধারণ উইন্ডোজ সেট আপ করতে হয় সেইভাবে আপনি আপনার উইন্ডোজটি সেট আপ করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।